হ্যালো ফ্রেন্ড তো আজকে তোমাদের তৈরি করে দেখাবো মতিচুরের লাড্ডু এটা খেতে অসাধারণ হয় আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা তৈরি করে ফেলতে পারবে তো দেখো আমি প্রথমে একটা বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে ভালোভাবে আমি ছেঁকে নেব তো এইভাবে ছেঁকে নিলে তো তাহলে কি হয় বেসনের মধ্যে জল দিয়ে যখন গুলবে সেই সময় এর মধ্যে কোনো লামস থাকে না তো আমি এই দেখো বেসনের মধ্যে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব না বেশি পাতলা না বেশি ঘন তো এর মধ্যে দেখো আমি সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো ভালেই মিক্স কৰি ল'ব তো সুন্দর একটা কালার এসে গেছে এরপর আমি দেখো আদা ক্রাশ করা এই যে মেশিনটা দিয়ে এখানে ছোটো ছোটো ফুটোওয়ালা এর মধ্যে একটু বেসন দিয়ে এইভাবে ঠিক করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ফুটো ফুটোওয়ালা হাতা হলেও হবে তো ওই দিয়েই তোমরা এরকম ছোটো ছোটো বুন্দি তৈরি করে নিতে পারবা তো আমাদের এই দেখো বুন্দি তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে মিষ্টিটা তোমাদের পরি ইচ্ছে মতোই দিও তো চিনি দিয়ে হালকা একটুখানি আমি চিনির একটা শিরা বানিয়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ চিনি শিরাটা ফুটিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুড কালার ফুড কালার দিয়ে আমি ভালোভাবে একটুখানি মিক্স করে নেবো তারপর আমি এই যে এর মধ্যে এই যে বন্দিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটু মাখা মাখা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে মগজ তো এই মগজটা দিলে খেতে অসাধারণ লাগে তারপর আমি আরও একটু ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করে দেখো একটু আঠা আঠা হয়ে এসেছে তো এর মধ্যে আমি আরও একটু মগজ দেখলাম তোমরা চাইলে অল্প দিতে পারো আমি তারপর ভালোভাবে একটু মিক্স করে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো টু টি স্পুন ঘি ঘিটা দিলে দারুণ একটা টেস্ট হয় আর ফ্লেভারটাও অসাধারণ আসে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন মতো মধু মধুটা দিলে সুন্দর একটা মানে লাড্ডুর শেপটাও সুন্দর হয় আর স্টিকিও হয় খেতেও অসাধারণ লাগে তারপরে দেখো আমি এই গ্যাসটা বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে হাতে একটু ঘি লাগিয়ে ভালোভাবে এরকমভাবে দেখো চেপে চেপে গোল গোল করে আমি সাইজ করে নিয়েছি তো ঠিক এইভাবে আমি আরও একটা করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো তো এবার আমি লাড্ডুগুলোকে সুন্দর করে উপরে কাজু দিয়ে সাজিয়ে দেবো তো দেখো দেখতে কত সুন্দর লাগছে একদম দোকানের মতো টেস্ট হয় আর খেতেও অসাধারণ লাগে তো তোমা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো দেখো টাটা